শুভেচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু আর আজকে আমাদের অতিথি আমাদের খুবই প্রিয় মানুষ সর্বজন শ্রদ্ধে বিশিষ্ট আইনজীবী প্রবীণ আইনজীবী ব্যারিস্ট হক স্যার স্বাগত আপনাকে কেমন আছেন আপনি ভালো আপনার তো স্যার বর্ণাঢ্য জীবন আপনি প্রায় আশি এখন এবং আইন পেশায় প্রায় পঞ্চান্ন বছর আমরা আপনার জীবনের গল্প শুনতে চাই জানি অনেক গল্প খুব সংক্ষেপ করে যদি আপনার ছেলেবেলা থেকে শুরু করি আপনার বাবা বোধহয় চিকিৎসক ছিলেন বাবা চিকিৎসা ছিলেন আমার ওয়াইফ চিকিৎসা ছিলেন আমার বোনেরাও ডাক্তার আমি শুধু লয়া এবং আমার ছেলেও ব্যারিস্টার হয়েছে তো দিদিন ইস্ট পাকিস্তানে নিয়ে এসেছি নাইনটিন সিক্সটিতে এবং আমার পেশা জীবন শুরু হয় ফেব্রুয়ারি নাইনটিন সিক্সটি কেন কত বছর হয়ে গেছে পঞ্চান্ন বছর হয়ে গিয়েছে এই চলছে আর পেশাজীবনে আমি ব্রিটিশ নাগরিক ছিলাম ব্রিটিশ ইন্ডিয়া আমি ইন্ডিয়ান নাগরিক ছিলাম আমি পাকিস্তানের নাগরিক ছিলাম আমি বাংলাদেশের নাগরিক চারটে দেশের নাগরিক আমার মনে হয় না কম থাকে আমি আপনার শৈশবের কথা একটু শুনতে চাই আপনাদের আমি শৈশবে তো ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম সে সমস্ত অনেক সাহস সেসব অন্যরকম সংগ্রাম তারা জানে ভয় করতো না তারা গিয়ে আমার বন্ধু এক মনে আছে কলকাতায় বসুশ্রী বলে সিনেমা আছে তার সামনে গিয়ে একটা ইংরেজ গোড়াকে গুলি দিয়ে মেরে দিল তারাও তাকে অন্যরকম ছিল আর আমাদের স্বাধীনতা সংগ্রাম যে হয়েছে সে আর এক রকম আর বর্তমানে যে সংগ্রাম চলছে আর এক রকম আপনি পড়াশোনা করেছেন কলকাতায় পড়াশোনা কলকাতায় স্কুলেও কলকাতায় আর বিশ্ববিদ্যালয় কলকাতায় আমার ক্লাসমেট ছিল কলকাতার বর্তমানে ইন্ডিয়া যে প্রেসিডেন্ট সে আমার ক্লাসমেট চার বছর আমরা একসঙ্গে করেছি প্রণব মুখার্জি প্রণব মুখার্জি আপনি কলকাতায় শুধু পড়াশোনায় করেননি ওই সময় আপনি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি মানে যুব কংগ্রেসে ইন্দিরা গান্ধী ছিল ভারতীয় যুব কংগ্রেসের আমি ওয়েস্ট বেঙ্গল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট সেই হিসেবে করেছি কিন্তু তখন দিনে স্টুডেন্ট পলিটিক্স তাদেরকে ইনভলভ হতে হচ্ছে শুধু ছাত্র পলিটিক্স নিয়ে তাদের কোনো

আমার বাবা বা দেখ হাইকোর্টে যেতে হয় তো তুই লয়ার হ তাহলে অন্য তুই হাইকোর্টে কেস করবি দরকার এই আর কি আর হয়েছি লয়ার চয়েস হ্যাঁ আমার ভাই বাবা ডাক্তার বোন ডাক্তার স্ত্রী ডাক্তার হ্যাঁ আমার ভাইয়ের ডাক্তার এক ভাই শুধু ডাক্তার না আর আমি লয়ার আমার ছেলে লয়ার হয়েছে তো আপনি বার করতে গেলেন কত সালে এবং তারপরে আপনি পড়াশোনা করলেন কলকাতায় কিন্তু আইন পেশা আবার আনুষ্ঠানিক করলাম করে ফিরে এসে ঢাকায় আসলাম এবং আমার ন্যাশনালিটি পাকিস্তানি বদলাম কলকাতায় এই লন্ডনে বসি যেটা খুবই অস্বাভাবিক বাট দে চেঞ্জ মাই ন্যাশনালিটি ফ্রম ইন্ডিয়া টু পাকিস্তান ইন ক্যাল ইন লন্ডন সেটা কত সালের ঘটনা বলছেন উনিশশো ষাট

বত্রিশ নম্বরে আমি আমার বাইক আমার একটা কালো মরিশ ময়দার গাড়ি ছিল সেই গাড়িটা নিয়ে আমি চলে গেলাম তখন পুলিশ আমাকে ঘিরে ধরে পালান 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 আর তখন দেখছি ডান দিক থেকে অলরেডি ট্যাঙ্ক আসছে এইটা মনে পড়ে আর তারপরে তো বঙ্গবন্ধুর সঙ্গে অনেক সময় অনেকভাবে কথা হয়েছে সব কিছুই বঙ্গবন্ধুর সময় আপনি আইন প্রণয়নের কাজেও জড়িত ছিলেন সব মোস্ট অফ দ্য আইন বিশেষ করে ব্যাঙ্কিং ল সব আমার দিয়ে করা আর ন্যাশনালাইজেশন এটা আমার দিয়ে করা এবং বঙ্গবন্ধুর সঙ্গে আপনার ব্যক্তিগত যোগাযোগটা কীভাবে শুরু হয়েছিল লয়ার না লয়ার হিসেবে আর একটা ছিল ব্যক্তিগত উনি যে কলেজে পড়তেন আমিও সে হোস্টেলে থাকতেন বেকার হোস্টেলে আমিও সেই হোস্টেলে থাকতাম আমার চাচা ডক্টর টিম চোখের ডাক্তার ছিল সে বিভিন্নভাবে ওনার সঙ্গে আমার পরিচয় ছিল আর বঙ্গবন্ধু তো মানুষ হিসেবে তো তুলনা হয় না যে যাই হ্যাঁ

জিআর রহমান এসে ওগুলো সব আবার করল সে আইনটা সে আইনটা আমি করেছি তা আমাকে জিজ্ঞেস করলো জিয়াউর রহমান সব হয়ে যাওয়ার পরে ফ্রিজের কথা ফিজ তো আমি এইসব কাজে নেই না দেশের কাজে করেছি তাহলে আমি দেখেছি ফাইলে বঙ্গবন্ধুর সঙ্গে আপনি নেন নাই তবে আমি কী করতে পারি তখন আমি একটা শিশু হাসপাতাল করেছি দেখেছি বড় শিশু হাসপাতাল ঢাকা শেষে ওখানে জিয়াউর রহমান নাইনটিন সেভেন্টি এইট আমাকে সেভেন্টি ফাইভ lakhs taka donation this which is a very very big amount very big in, in কিন্তু আপনি শিশু হাসপাতাল যখন তৈরি করলেন তখনও বোধ হয় বঙ্গবন্ধুর একটা অবদান ছিল জমি জমিটা দিচ্ছিলেন জমিটা দিচ্ছিলেন আর পাশে যে বঙ্গ হাসপাতাল আছে গার্ডস বলে একজন বিদেশি ছিল ওই হাসপাতালটা করলো তাহলে তোমরা দুজন মিলে করো কিন্তু মাঝখান থেকে একটা পার্টিশন রেখে দিও জি স্যার আপনি এরকম আরও অনেকগুলো হাসপাতাল করেছেন সেগুলো গল্প আমরা শুনবো তার আগে ছোট একটা বিরতি নিতে চাই হ্যাঁ দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি বর্ণাঢ্য জীবনের গল্প শুনবো ব্যারিস্টার রফিকুল হকের আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই বিরতির পর স্বাগত আর একবার কথা বলছিলাম ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে স্যার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আপনি ন্যাশনালাইজেশন ল আপনি করলেন বঙ্গবন্ধুর আমলে আবার ন্যাশনালাইজেশন যে ল সেটাও আপনি করলেন ফলে স্বভাবতই প্রশ্ন উঠতে পারে যে আপনি যদিও পেশাদার আইনজীবী আপনার কোনো নীতি নাই হ্যাঁ মানে নীতির প্রশ্নটা আসে কিনা সামনে আমাকে একটা প্রশ্ন করেছিল এই প্রশ্নটাই আপনার কোনো নীতি নাই হ্যাঁ বলুন দেখেন আমি হচ্ছে টেলার আমি টেলার শিক্ষা যা চেয়েছিলেন আমি করে দিয়েছি আপনি এসে ডি ন্যাশনালাইজেশন চাইলেন সেটা আমি করে দিয়েছি আপনি যদি বলেন সাফারি পড়েন পিছনে দুটো পকেট করতে হলেন তাও আমি করে দেবো আমি টেলার আমার নিজস্ব মত কী সেটা অন্য কিন্তু আমি আপনি যেগুলো আমি করেছি আমি অ্যাজ এ লয়ার এক্সপার্ট ইন দিস লাইন সেই হিসেবে করেছি এবং একই রকম ঘটনা কিন্তু আমরা বহু বহু দেখেছি আপনি মামলায় না আমি যখন খাসেরা শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে দুজনকেই তো ওয়ান ইলেভেনের সময় আউট করেছি হ্যাঁ তখন আমাকে জিজ্ঞেস যে কি এদের কাছে টাকা নিয়েছে না বঙ্গবন্ধু মেয়ের কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর ইকুয়ালি খালেদা জিয়া জিয়াউর রহমান সেই তো ডাক দিসলো তারও কন্ট্রিবিউশন আছে তার ভাইকে আউট করেছি জেল থেকে এটা আমার ভাগ্য এটা আমি সৌভাগ্য এর জন্য টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু স্যার আমাদের এই এই বিশেষ করে যে দুইজনের কথা আপনি বললেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা তাদের যে রাজনৈতিক অবস্থান এবং চূড়ান্ত রকমের মতোভিন্নতা একবারে এক্সট্রিম এক্সট্রিম সেইখানে আইন যদি বলে সে যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে চার একজন না আজকে

কেউ সাহস পায়নি কোনো কেউ মূলধারা এসে মামলাগুলো লড়েনি আপনি সেই সময় মামলা লড়লেন এবং তখনই এক ধরনের ইয়ে ছিল যে আপনি কেন লড়ছেন বা আপনি কি আসলে কাদের না আমি লড়ছি রুল অফ লা আমি কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো কারোর ব্যক্তিগত লাইকিং ডিসলাইকিং না তাদের মতন দুইজন নোর্থীকে কী জন্য তাদের কেউ আনিলে না আর আপনি লক্ষ্য করেছেন আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে আপনাকে যদি আমি ভিক্টিমাইজ করতে চাই একটা কেস দিয়ে দেবো আপনি গাড়ি পুড়িয়েছেন বলে দিলে হলো আপনি গিয়েছিলেন নবকায় ওখানে গাড়ি পড়েছিলেন বলে ঢুকিয়ে দিলাম এটা তো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমাদের এই যে রাজনীতি কেসের রাজনীতি এটা ছেড়ে দেয় ইস বেটার টু গিভ আপ পসিবল কিন্তু দ্যাট বিকাম এ প্র্যাকটিস আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে অনেক রকম ছিল বিশেষ করে যে কারণে ব্যারিস্টার রকম উদ্দিন মাহমুদ ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো একদম প্রভাবশালী আওয়ামী লীগের আইনজীবীরা দূরে সরে গেলেন বিএনপিরও কেউ থাকলেন না আপনার উপরে কোনো প্রেসার আসেনি সে সময় বিভিন্ন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন জায়গা আসে না একবারে শুধু এটিএনএ এটিএন না একটা কি টেলিভিশন ছিল প্রথম টেলিভিশনটা বলতে হবে একুশে টেলিভিশন একুশে একুশে যেতাম তখন একটা এসবি থেকে বলেছিল ওনাকে উনি যা বলেন এটা আগে রেকর্ড করে আমাদের দেখাবেন আমি না তাহলে তাহলে আমি যাব না আমি যাওয়া বন্ধ করে দিচ্ছিলাম তারপর আবার তারা মাপ চেয়ে বললো না ওই উইথড্র দ্যাট অর্ডার আপনি আসেন আপনি যা ভালো বলেন তাই কারণ আমি দেখেছি কেন মানুষ আমাকে চেনে কী করে আমি সত্য কথা বলে বলি খুব সম্ভব সেই জন্য আমি তো কোনো পার্টি করি না এখন এই দুজন নেত্রী যখন শেষ বিচারে যখন ওয়ান ইলেভেন ব্যর্থ হলো নির্বাচন হলো দু হাজার আট সালে উনত্রিশ ডিসেম্বর তারা মুক্তি পেলেন তারপরে তাদের কোনো কৃতজ্ঞতা নিশ্চয়ই তারা আপনাকে জানিয়েছিলেন কেমন দুজনে যথেষ্ট শ্রদ্ধা করে কোনো কিছু হলে ধরুন এর সময় এফতারির সময় আমি সেদিন দেখলাম খালেদের পাশে তো আমার জায়গা করেছিল হাসিনার এফতারিটা আমার সামনে দিয়েছিল হাসিনা নিজে উঠে উঠে এসে আমাকে নিয়ে তুলে তার পাশে গিয়ে বসালে সুতরাং দুজনেই আমাকে কিন্তু যখন দুই নেত্রীর আলোচনার প্রসঙ্গ আসলো এবং আপনি তাদের সাথে কথা বললেন সেটি আবার তারা করলেন না এই বিষয়টা আবার আপনার কিভাবে দেখেন আমি বলিস্থান 2003 এ নিমন্ত্রণ আমার বাড়িতে আমার ওয়াইফ না তার দুজন কিনে নিমন্ত্রণ করতে বলতো বসে ডিসকাস করব তা সে সফল না হলো না আপনার কি মনে হয় যে আপনি যদি সত্য সত্যি তাদেরকে কখনো নিমন্ত্রণ করেন আপনার বাসায় আসতে তার আসবেন এবং দেশে আমার মনে হয় তবে এখন একটু পরিস্থিতি খারাপ হয়ে গেছে আপনার অর্ডারটাও খুব খারাপ হয়ে গেছে এখন প্রাইম মিনিস্টারের বাইরে যাওয়া হুট করে কাউকে খুব ডিফিকাল্ট হয়ে গেছে আপনি লক্ষ্য করেছেন সারা পৃথিবীতে ডিপ্রেট করেছে আর আমাদের বাংলাদেশে করেছি কখন কে কাকে মারে খুব বলা খুব কঠিন স্যার আপনি কিছুদিন সরকারি দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন এবং সেটি নব্বই সালে হ্যাঁ যাকে আমরা খুব গালি করি সৈরাচার তার সময় সেটা কেন তাকে বলেছিলাম নাইজির আমার খুব বন্ধু ছিল সেই রিকোয়েস্ট করেছিল তখন আমি এরশর সাহেব বলেছিলাম তখন কেউ অন্যায় করলে বলবেন আমি গলা কেটে আনবো এক ফোটের রক্ত পড়বে না কিন্তু অন্যায় যে না করেছে ভিকটিমাইজ করার জন্য যে কিছু করেন তাহলে আমি এক আর দুই হচ্ছে আমি কোনো টাকা নেবো এ নেবো না ফিজ নেবো না এক টাকা নিতাম গাড়িও নেই সাহেব কি তার সেই অঙ্গীকারটা রেখেছিলেন

আমি সেটা কখনো করি না কখনো করি না এবং স্যার কথা যদি পুরো বিচার ব্যবস্থা নিয়েই বলি আমরা এখন হয়ে গেছে কি খুব অ্যাপয়েন্টমেন্টও পার্সিয়াল হয়ে গেছে খুব ফেয়ার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না আর দুনিয়াও বদলে গিয়েছে এখন ধরুন আমরা ঠাট্টা করে বলি কোন কোর্টে কেস করতে গেলে রফিক কোথায় গিয়েছে আমি কোর্টে তাহলে বুঝতে পারি কোন কোর্টে গিয়েছে কোথায় গিয়েছে জামাত করতে তাহলে বুঝতে পারি সো দিস ইজ এটা তো খুব খারাপ থাকে তো বলতে ভালো লাগে কিন্তু এটা খুবই খারাপ কিন্তু এই হয়ে গিয়েছে এখন দাঁড়িয়ে গিয়েছে সেই অবস্থায় এসে গেছে স্যার এই অবস্থার থেকে যদি মুক্তি না মিলে মুক্তি মিলবে মুক্তি না মেলার কিছু না আমি ভেরি অপটিমিস্ট হ্যাঁ এইভাবে মুক্তি মিলবে না এটা আমি বিশ্বাস করি স্যার আপনি পেশা আইনজীবী হলেও অনেক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত সেগুলোর গল্প আমরা শুনবো তার আগে আবার একটা ছোট্ট বিরতি নিতে চাই দর্শক আবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি কথা বলবো ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই আরেকবার স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে স্যার আপনি পেশায় আইনজীবী এবং আপনি আইনজীবী হতে চেয়েছিলেন এবং

তখন দশ টাকায় সব চিকিৎসা বা আপ টু চোদ্দ বছর বাচ্চা মা সব ছিল তারপরে আস্তে আস্তে সেই সুবন্ধুকে বড় করা ওই শিশু হাসপাতাল করলাম যে শিশু ওটাও আমার করা ওখানে আছে নাম লেখা আছে তারপরে ওখানে যে আমাদের খুব দান ছিল ওনার কাজ করতাম আমি তা প্রথমে বলেছিলাম আপনি মার্শাল আপনার আমি কাজ করব না তো আছে ঠিক আছে তারপরে আবার ডেকে বলল আপনি উড পেন্সিল রেখেন আমি মুছে ফেলে দেবো যাতে চিহ্ন না থাকে আপনি কাজ করেছেন কিন্তু আমি ব্যুরোক্রেটসে সাহস পাই না কী করছে আমাকে তো দেখে দেবেন তারপরে আপনি শিশু হাসপাতাল করলেন আপনার আট দিন হাসপাতাল আপনি ক্যান্সার হাসপাতাল ক্যান্সার হাসপাতাল দেখেছেন তো আপনি এত কিছু করার চিন্তা মৌলিক চিন্তাটা আপনার মাথায় তার কারণ হচ্ছে আমার আমার চাচা ছিলেন খুব বড় নাম করা চোখের ডাক্তার বঙ্গবন্ধুর ডাক্তার ডক্টর টি আহমদ উনি নাইনটিন ফর্টি সিক্স থেকে আমাদের ইন্ডিয়ায় যে আমাদের গ্রাম ছিল সেখানে প্রতি রোববারে চোখ অপারেশন করতাম আর আমরা অ্যাসিস করতাম সেই থেকে ওই একটা নেশা হয়ে গেছিলো আর আমার ফাদার ছিলেন ডাক্তার তিনি ওই হসপিটালে পারমানেন্ট ডাক্তার ছিলেন সেই জন্য স্যার আমি জানি আপনি একটা বড় ক্যান্সার হসপিটাল করছেন ক্যান্সার হসপিটাল হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ যদিও আমি জীবনে কোনো দিন সিগারেট খাইনি মদ খাইনি নেশা করে নি বিড়ি খায়নি পান খায়নি কিছু খায়নি তবু আমার ক্যান্সার হয়েছিল আমার স্টমাকে ক্যান্সার ডান দিকে সে ক্যান্সার কেটে ফেলা হয়েছে বহুদিন আগে হ্যাঁ ক্যান্সার লংেস্ট সার্ভাইভার আর এখন তো ক্যান্সার হসপিটাল করেছি ভেরি গুড হসপিটাল হ্যাঁ পরশু যশোর করছে আট দিন হসপিটাল একটা করেছি আর একটা পরশু আমি সেখানে চেয়ারম্যান সেটা অনেক টাকা সে একশো বান্ন কোটি টাকা সে না দেখলে বিশ্বাস করতে পারবে না কত বড় হসপিটাল স্যার এত টাকা এত পয়সা সব কিছু দিয়ে আপনি এগুলো করে যাচ্ছেন হ্যাঁ পরবর্তীতে কী হবে আপনি না থাকলে এগুলো ভবিষ্যৎ না এগুলো সব এমনভাবে করে যাচ্ছি যে একটা মেকানিক করেছি চলে যাবে চলে যাবে মানে আমার অ্যাবসেন্সে চলবে আর সামাক আমার ছেলেও ইন্টারেস্টেড এই ওর মার মতন ও ইন্টারেস্টেড ও মান নামে একটা ফাউন্ডেশন আছে হেলথ ফাউন্ডেশন সেটা নিয়ে সে সারা বাংলাদেশে ডাক্তার নিয়ে মুভ করে মুভ করে আপনার একটা সাক্ষাৎকারে পড়ছিলাম যে আপনি আপনার একমাত্র ছেলে সেও ব্যারিস্টার তাকে বলেছেন যে আমার যে সমস্ত সম্পত্তি সেগুলো আমি দান করে যাব তুমি পারলে তোমার জন্য আয় করে নাও সেটা আসলে কতটা বাস্তব না সেটা ঠিকই সেটা ঠিকই সেও জানে যে আমি সব দান করে দিয়েছি তার কিছু এমন কিছু রেখে যায়নি ওই বাড়ি ছাড়া স্যার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এত কিছু কেন করছেন আসলে কারণ আমরা জানি যে আমাদের সমাজে যারা দান করে দাঁড়া ইয়ে করে তাদের এটা হচ্ছে মানসিক চিন্তা বুঝলেন আমার রাজনৈতিক কোনো ইচ্ছে নেই কখনো নেই কখনো ছিল না এখন নেই যদিও ছাত্র রাজনীতি করেছি বললাম তবে আমি হচ্ছে দেশের জন্য রেখে রেখে গিয়ে কী লাভ এই যে দেখেন ওই পাশে গিয়ে দেখবেন বঙ্গবন্ধু কলেজ যখন করলাম বঙ্গবন্ধু জাতির পেতে নাম দিয়েছিলাম তখন কত আপত্তি ওখানে ছেলেরা বলে জাতির পিতা কোথায় পেলে আমি কনস্টিটিউশনে দেখালাম যে কনস্টিটিউশন আছে জাতির পিতা বঙ্গবন্ধু এখন তো পুরো হচ্ছে ভালো চলছে স্যার আপনি জাতির পিতার নামে করলেন আপনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন আপনি অনেক ছেলে মেয়েকে ডাক্তার বানিয়েছেন নিজের টাকায় এগুলো সবই আমরা জানি কিন্তু এবং বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় আপনি জাতির বিবেকের মতো একটা জায়গায় নিজেকে নিয়ে গেছেন পরবর্তীতে দুই একটা ঘটনায় আপনাকে নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন বিশেষ করে বিএনপির একটা অনুষ্ঠানে যাওয়া সেখানে গিয়ে আমার নেত্রী বলে সম্বোধন করা ও হ্যাঁ ওই না না ভাঙাতে মনশন বাঙাতে হ্যাঁ হ্যাঁ সে অনেকে বলছেন যে আপনি রাষ্ট্রপতি হয়ে যাবেন বিএনপি সরকার গঠন চলবে এরকম কোনো চুক্তি কোনো সম্ভাবনা নেই এক আর দুই বছর বয়স হতে আর রাষ্ট্রপতি হতে গেলে আপনাকে আমি একটা মূল্যায়ন শুনতে চাই ব্যক্তি হিসেবে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল্যায়ন করতে বলা হয় তার সঙ্গে বিভিন্ন সময় আপনার কথা হয়েছে দেখা হয়েছে আবার আপনি তার বাবাকেও দেখেছেন কাছ থেকে নেতা হিসেবে এবং ব্যক্তি হিসেবে সেখানে দেখেন শেখ হাসিনা যে আইডিয়াল মাদার দ্য আইডিয়াল সিস্টার সে মানুষ হিসেবে অনেক ফ্রেন্ডলি আর বেগম জিয়া বলেন যদি উনি হচ্ছেন জেনারেলের ওয়াইফ তার বিহেভিয়ার অনেকটা জেনারেল ওয়াইফ আর সেখানে হাসিনার জাস্ট উল্টো একটা মানুষ আইডল মাদার আইডল ফাদার আইডাল সিস্টার তার কাছে গেলে অন্যরকম কথা বলে অন্য সুরে কথা বলে তার আপনি ব্রিটিশ শাসন দেখেছেন পাকিস্তান শাসন দেখেছেন বাংলাদেশ দেখেছেন শাসন দেখেছেন গণতন্ত্রের উত্তোলন দেখেছেন মাঝখানে আবার ওয়ান ইলেভেন দেখেছেন এবং সবগুলো ঘটনাতে আপনি প্রো পিপল ছিলেন এবং আপনার জীবনে একেবারে শেষ পর্যায়ে আজকের বাংলাদেশকে যদি মূল্যায়ন করতে বলা হয় আপনি আজকের মাল্লা মূল্যায়ন করতে হলে আমি বলবো দুই নেত্রী শুধু দুই নেত্রী না আরও যে সমাজের গণ্যমান্য ব্যক্তি আছে এদের সবাইকে নিয়ে ওই কনভেনশন হলে সিরিজ অফ মিটিং করুক করে বললুক আমাদের যে বর্তমান সময় এই সময় আমাদের কীভাবে এখান থেকে উদ্ধার হবে শুধু দুই নেত্রী সব না হ্যাঁ সমস্ত যারা সদী সমাজ আছে এদের সঙ্গে ডিসকাস করা দরকার পৃথিবীর সব জায়গায় এরকম হয় হ্যাঁ টেলিভিশনে হয় এতে হয় কিন্তু সামনে বসে আমি বসে থাকি সামনে ওই কনভেনশন হলে সবাই প্রশ্ন করুক দিনের পর দিন তারপর ডিসাইড করেন কী করুন দেশের কোনটা সময় স্যার আমরা আপনার একটা স্বপ্নের কথা শুনে শেষ করতে চাই আপনি অনেক ইতিহাস দেখা মানুষ আপনার যে স্বপ্নটা এখন অপূর্ণ থেকে গেছে না আমার স্বপ্ন এখন আমি মরতে চাই আমি আমার একটা বাঁধা দেওয়া আছে খবর আমার ওয়াইফের পাশে সব লেখা আছে কবে মরব সেই যুগে লেখা নেই এক তো এক্স্যাক্টলি একরকম তো সেই চাই আর অনেক হয়েছে যথেষ্ট করেছি আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ব্যারিস্টার রফিকের জন্য কামনা করে শেষ করছি আজ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে